বিধানসভা 12:30 যায় মুলতবি রয়েছে। লোকপাল নিযুক্তি লোকায়ুক্ত আইন কার্যকারী নহবা নেই প্রশ্ন উঠাইছন্তি বিরোধী দল নেতা। 2014 আইন পারিত করে দেশের প্রথম রাজ্য হবার বাহবা নেইথিলে রাজ্য সরকার, তবে কুয়াড়ে গলা লোকপাল আইন বলে প্রশ্ন উঠাইছিল বিরোধী। এনে গৃহরে হট্টগোল হয়েছিল, ফলে গৃহক 12:30 যায় মুলতবি রখা যাইছে। পুনথে কইরকু যে 12:30 পর্যন্ত গৃহকু মুলতবি রখা যাইছে। লোকপাল নিযুক্ত লোকায়ুক্ত আইন কার্যকারী নহবা নেই প্রশ্ন উঠাইছেন বিরোধী দল নেতা নরসিংহ মিশ্র। 2014 আইন পারিত করে দেশের প্রথম রাজ্য হবার বাহবা নেইলে রাজ্য সরকার, তবে কুয়াড়ে গলা লোকপাল আইন বলে প্রশ্ন উঠাইছেন বিরোধী দল নেতা নরসিংহ মিশ্র। লক্ষ্মীন্দ্র মহাপাত্র আম প্রতিনিধি সিধাসলক আম সহ যোড়ি হয়েছেন ফোন লাইনে। লক্ষ্মীন্দ্র, কন রয়েছে এনে অধিক তথ্য আপনার পাখে? দেখুন, বর্তমান 12:30 পর্যন্ত গৃহকু মুলতবি রাখছেন বাচস্পতি, যেহেতু শূন্যকালে বিরোধী দল নেতা নরসিংহ মিশ্র লোকপাল লোকায়ুক্ত কার্যকারী হবে এবং তা সহিত লোকপাল নিযুক্তি নেওয়া, এই দুইটি প্রশ্ন উঠাইছে। 2014 রাজ্য সরকার লোকায়ুক্ত বিল গৃহে পারিত করেছিলেন, কিন্তু 4 বর্ষ ধরে তাহা বর্তমান সুদ্ধা বিজ্ঞপ্তি মধ্যে সরকার প্রকাশ করি না কিংবা কার্যকরী হেউ না। তো এই আইন পাশ হওয়া বেড়ে সরকার প্রথম রাজ্য বলে বাহবা নিয়েছিলেন, তেমন কাহি আজ পর্যন্ত লোকায়ুক্ত বিল আইন কার্যকরী হয়ে না সে প্রশ্ন উঠেবা সহ লোকপাল যদি লোকায়ুক্ত আইন কার্যকরী না হয়েছে তাহলে লোকপাল কাহি নিযুক্তি দিয়া যায় না দীর্ঘদিন পড়ছে। তো নিশ্চিত রূপে বিরোধী নেতা অভিযোগ করেছিল যে ইন্টেনশনালি এবং ডেলিভারেটলি লোকপাল নিযুক্তি হোনান্তি কিংবা লোকায়ুক্ত আইন কার্যকরী হেউ না, তেমন প্রকৃত কোণ করা চাহিদা রাজ্য সরকার মুখ্যমন্ত্রী গৃহরে বিবৃতি রাখতু, বাচস্পতি নির্দেশ দিকে মুখ্যমন্ত্রী যে গৃহরে সম্পর্কে এক বিবৃতি উপস্থাপন করবে, যেত বাচস্পতি কোণী কিছু বিক্ষেপ করেছিলেন বিরোধী মান দাবি কু, তেমন গৃহরে মধ্যভাগ বিরোধী দল বিরোধী দল কংগ্রেস সদস্য মানে আসি গৃহে হট্টগোল নারাবাজি করেছিলেন, যেপাই গৃহকু 12:30 পর্যন্ত মুলতবি রাখছেন বাচস্পতি বিক্রম। আজি গৃহরে আউ কোন কোন সব কার্যক্রম রয়েছে, কেউ প্রসঙ্গে মুখ্যত আলোচনার কার্যক্রম রয়েছে লক্ষ্মীন্দর? দেখুন, 12:30 মুলতবি প্রস্তাব রয়েছে, রাজ্যের অধ্যাপকঙ্কর অভাব এবং অব্যবস্থা যোগু উচ্চশিক্ষা ব্যবস্থা ভুষুড়ি যাচ্ছি, তেমন এ মুলতবি প্রস্তাব আসছে, মুলতবি প্রস্তাব উপরে আলোচনা হব। যদি বিরোধী দল পক্ষ কোণী বিরোধাভাস করা না যায় লোকপাল লোকায়ুক্তকু নেই তাহলে এই মুলতবি প্রস্তাব উপরে আলোচনা হব। নিশ্চিত ভাবে মুলতবি প্রস্তাব উপরে আলোচনা হবার কার্যক্রম রয়েছে। টমাটো অভাবী বিক্রি ইয়ে মধ্যে এক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আজ বিধানসভার এই প্রসঙ্গে আলোচনা। কিন্তু কথা হচ্ছে যেভাবে ভাবে লোকপাল নিযুক্তি এবং লোকায়ুক্ত আইন কার্যকরী না হওয়া নেই হট্টগোল পরিস্থিতি গৃহরে সৃষ্টি হয়েছিল, ফলে বাধ্য হয়ে বাচস্পতি 12:30 পর্যন্ত গৃহক মুলতবি রাখছেন। কিন্তু গৃহ পুঁ থেকে আরম্ভ হওয়া পরে কণ রয়েছে স্থিতি, স্বাভাবিক স্থিতি রহব না নাই? আপনার লক্ষ্মীন্দর সে জায়গায় রয়েছেন, বিধানসভা পরিসরে রয়েছেন, অনেক নেতাঙ্ সহ আপনার কথা হচ্ছেন, বিরোধী কুহতু সরকারের বিধায়ক মানে কুহতু, কিন্তু কথা হচ্ছে বিরোধীর আভিমুখ্য বর্তমানে আপনার কেমতি দেখুছেন? 12:30 যেত পুঁ থেকে গৃহ কার্য আরম্ভ হব সেতবে ইয়ে জিদ্রে অড়ি বসবে না অন্য প্রসঙ্গ যাবে? দেখুন, যা আমি কথা হচ্ছিল কংগ্রেস বিধায়ক মান সহ গোটি লোকায়ুক্ত আজ পর্যন্ত আইন কার্যকরী হল না এবং লোকপাল নিযুক্তি দিয়া যাওনি বারম্বার দায় প্রতি বিধানসভা যেত বসে সেতবে এই দাবি উঠা যায়, রাজ্য সরকার কেতবে দাবি গ্রহণ করে না, যেতবে দিল্লির এবার আন্দোলন জারি রয়েছে, তো নিশ্চয় রাজ্য সরকার যে বাহবা নেওয়া সে বাহবা অনুযায়ী তুরন্ত লোকায়ুক্ত আইন কার্যকরী করতু এবং লোকপাল নিযুক্তি দিয়ন্তু। তেমন নিশ্চিন্ত বিরোধী তাঙ্ক জিদ্রে অটল রয়েছেন, 12:30 জনা পড়ে প্রকৃতরে বিরোধী দিয়েছে মুলতবি প্রস্তাবের আলোচনা করে আসছেন না সে হি দাবি করছেন, কিন্তু যা জনা পড়ছে সেই দাবি হি আজ জারি রইব। যা জনা পড়ছে যে বিরোধী সহ আলোচনা পরে তাঙ্কর আভিমুখ্য যা জনা পড়ছে নিশ্চিত ভাবে ইয়ে জিদ্রে হি সে অটল রহবে। প্রকৃতরে 12:30 যেত গৃহ কার্য পুঁ থেকে স্টার্ট হব সেতবে জনা পড়ব বিরোধী আভিমুখ্য কণ রয়েছে, অন্যান্য প্রসঙ্গে আজ আলোচনা হয়ে পড়ছে না, গৃহ কার্য স্বাভাবিক ভাবে পরিচালনা হয়ে পড়ছে না, গৃহর স্থিতি কণ রয়েছে, স্বাভাবিক স্থিতি রয়েছে না পুঁ থেকে হট্টগোল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, ইয়া উপরে সমস্ত নজর রইব। বহুত বহুত ধন্যবাদ লক্ষ্মীন্দর আপনার অধিক সূচনা পাই, পরবর্তী পর্যায়ে অপডেট পাই আমি পুঁ থেকে আপনার পাখি ফেরবু। ধন্যবাদ।